শেখ, আমাদেরকে মেয়েরাজ সম্বন্ধে অনেকেই প্রশ্ন করেছেন। আমরা একজনের প্রশ্ন নিচ্ছি। একজন জানতে চেয়েছেন যে মেয়েরাজ কি স্বপ্নযোগে হয়েছে নাকি সরাসরি? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েরাজ স্বপ্নযোগে হয়েছেন বলে কেউ কেউ বলেন, তবে বেশিরভাগ স্কলারদের মত এবং বিশুদ্ধতর মত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েরাজটা সশরীরে হয়েছে, এটি স্বপ্নযোগে হয়নি। স্বপ্নযোগে যদি হতো তাহলে সেক্ষেত্রে এটির বিশ্বাস অবিশ্বাস নিয়ে এত দোলাচল বা এত মত পার্থক্য মক্কার মুশরিকদের মধ্যে হতো না। মক্কার মুশরিকরা স্বপ্নকে তো আর অস্বীকার করে না, স্বপ্নযোগে তো অনেক কিছুই মানুষ, অনেক জগতেই মানুষ যেতে পারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েরাজটি সশরীরে হয়েছে এবং এই মর্মে অনেকগুলো প্রমাণও পাওয়া যায়, যে প্রমাণগুলো আমাদেরকে স্পষ্ট করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েরাজটা স্বপ্নযোগে হয়নি বরং সশরীরে হয়েছে। জি।